আমরা অনেকের মুখে শুনে থাকি বাইকে এয়ার কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, অথবা অয়েল কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, অথবা লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনের মধ্যে তিনটা ভেরিয়েন্টে এয়ার কুলড, অয়েল কুলড এবং লিকুইড কুল কীভাবে কাজ করে সেটা কি আমরা জানি? তো আমরা আজকে এই বিষয়টা জানানোর চেষ্টা করব। এয়ার কুলড, অয়েল কুলড এবং লিকুইড কুল ইঞ্জিন কীভাবে কাজ করে, এর মধ্যে পার্থক্য কী? এয়ার কুলড ইঞ্জিন ব্যবহার করা হয় সাধারণত কমিউটার সেগমেন্টের বাইকগুলোতে। আপনারা যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এয়ার কুলড ইঞ্জিন, এবং এই ইঞ্জিনে ইঞ্জিন ঠান্ডা হওয়ার জন্য এক্সট্রা কোনো কুলিং সিস্টেম ব্যবহার করা হয় না। এয়ার কুলড সিস্টেমের ইঞ্জিনগুলো বাতাসের সাহায্যে ঠান্ডা হয়। আপনি যখন আপনার বাইকটি রাইড করবেন, ইঞ্জিনে যে বাতাসগুলো লাগবে সেই বাতাসের সাহায্যে ইঞ্জিন ঠান্ডা হবে। যে বাইকগুলো নিয়ে সিটি রাইড এবং শর্ট রাইডেই বেশি ব্যবহার করা হয়, এই ইঞ্জিনের বাইকগুলো নিয়ে আপনি যদি লং রুটে রাইড করেন তাহলে বাইকটির ইঞ্জিন ওভারহিট হয়ে যায়, যার ফলে বাইকটির পাওয়ার লস হয় এবং বাইকটি পাওয়ার ধরে রাখতে পারে না। এই ইঞ্জিনের বাইকগুলো সাধারণত অয়েল কুলড এবং লিকুইড কুল ইঞ্জিনের বাইকগুলোর থেকে তুলনামূলক প্রাইস অনেক কম হয়। তো এটা হচ্ছে এয়ার কুল সিস্টেম। তো এখন আসি অয়েল কুল সিস্টেম কি। অয়েল কুল সিস্টেম হচ্ছে, আপনারা এখন যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিভিএস অ্যাপাচি আরটিআর 164B ইঞ্জিন, এবং এই ইঞ্জিনকে ঠান্ডা করার জন্য এক্সট্রা একটি রেগুলেটর ব্যবহার করা হয়েছে। অয়েল কুলড ইঞ্জিনগুলোতে দুইটা পাইপ থাকে, একটি ইনটেক পাইপ আর একটি আউট পাইপ। ইনটেক পাইপের কাজ হচ্ছে ইঞ্জিনের ভেতরে গরম হওয়া ইঞ্জিন অয়েল রেগুলেটরে প্রবেশ করাবে, এবং বাতাসের সাহায্যে রেগুলেটরের ভেতরে থাকা অয়েলগুলো ঠান্ডা হবে এবং আরেকটি পাইপ দিয়ে ইঞ্জিনে প্রবেশ করবে। তো এটা হচ্ছে অয়েল কুল সিস্টেম। এয়ার কুলের চাইতে অয়েল কুলড একটু ভালো কাজ করে, হুটহাট ওভারহিট হওয়া থেকে রক্ষা করবে এই অয়েল কুল সিস্টেম। এটা হচ্ছে অয়েল কুল সিস্টেম। অয়েল কুল সিস্টেম রেগুলেটরে কোনো ফ্যান ব্যবহার করা হয় না এক্সট্রাভাবে। তো এটা হচ্ছে অয়েল কুল সিস্টেমের কাজ। তো এখন আসি লিকুইড কুল সিস্টেমে, এটা কীভাবে কাজ করে। লিকুইড কুল সিস্টেমের ইঞ্জিনগুলো সাধারণত ব্যবহার করা হয় স্পোর্টস বাইকগুলোতে, কারণ স্পোর্টস বাইকগুলো থাকে ফুল ফেয়ার স্পোর্টস বাইক, যেগুলোর চারিদিক দিয়ে বডি কিট দিয়ে আটকানো থাকে। তো যার ফলে যদি এয়ার কুলড ইঞ্জিন ব্যবহার করা হয় ওই বডি কিটের জন্য ইঞ্জিনে বাতাস প্রবেশ করতে পারে না, যার কারণে ইঞ্জিনগুলো গরম থাকে, ঠান্ডা হতে পারে না। তো এজন্যই এই স্পোর্টস বাইকগুলোতে লিকুইড কুল সিস্টেম ব্যবহার করা হয়। আপনার ইঞ্জিনের চারিপাশ দিয়ে বডি কিট লাগানো থাকলেও ইঞ্জিনের মধ্যে এক্সট্রাভাবে একটি রেগুলেটর এবং একটি ফ্যান থাকে, যে ফ্যান রেগুলেটরকে ঠান্ডা করে এবং রেগুলেটরে থাকা অয়েলগুলো ঠান্ডা করে এই লিকুইড কুল সিস্টেম। এই লিকুইড কুল সিস্টেমের জন্য এক্সট্রা কুল্যান্ট ব্যবহার করতে হয় এবং এগুলোর কস্ট একটু বেশি পড়ে অন্যান্য এয়ার কুলড আর অয়েল কুলডের চাইতে। বাইকের ইঞ্জিন কুলিং সিস্টেমের দিক দিয়ে সবচাইতে ভালো কাজ করে এই লিকুইড কুল সিস্টেম। এই লিকুইড কুল সিস্টেম থাকলে আপনার বাইকের বাতাসের প্রয়োজন নেই। লিকুইড কুল সিস্টেম এমনভাবে তৈরি করা, এ রেগুলেটর এবং একটা এক্সট্রা ফ্যান থাকে, যে ফ্যানের সাহায্যে রেগুলেটর ঠান্ডা হয় এবং রেগুলেটরে থাকা অয়েলগুলো ঠান্ডা হয়, যে অয়েলগুলো একটি দিয়ে রেগুলেটর আসে এবং আরেকটি দিয়ে ঠান্ডা হওয়া অয়েলগুলো আবার ইঞ্জিনে প্রবেশ করে, যার ফলে আপনার ইঞ্জিন ওভারহিট হয় না এবং ইঞ্জিন পাওয়ার লস করে না। এবং এই ইঞ্জিনের বাইকগুলো নিয়ে আপনি অনেকক্ষণ রাইড করতে পারবেন, লং ট্যুর করতে পারবেন, কোনো ঝামেলা, কোনো প্যারা ছাড়া এবং ইঞ্জিন ওভারহিট হওয়া ছাড়াই। তো আশা করি বুঝতে পারছেন অয়েল কুলড, এয়ার কুলড এবং লিকুইড কুল সিস্টেম কীভাবে কাজ করে। এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং আপনি যে বাইকটি রাইড করছেন সে বাইকটি কোন ইঞ্জিনের, কোন কুলিং সিস্টেমের অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। কথা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।